হ্যালো বন্ধুরা, বুক অফ নলেজ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ছট পুজো কিভাবে পালিত হয় সেই সম্বন্ধে জানব। ছট পুজো হিন্দু বর্ষপঞ্জির কার্তিক মাসে শুক্লপক্ষের ষষ্ঠ তিথিতে উদযাপিত একটি প্রাচীন হিন্দু পার্বণ। ছট পুজো হলো আদতে সূর্যদেব এবং তার পত্নী উষা ও প্রত্যুষা দেবীর পুজো, তাদের প্রতি সমর্পিত হয়, যেখানে তাকে পৃথিবীতে জীবনের স্রোত বহাল রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন ও আশীর্বাদ প্রদানের কামনা করা হয়। ছটে কোনো মূর্তি পূজা করা হয় না। মোট চার দিন ধরে চলে এই পুজো। বছরে দুটি ছট হয়, একটা হয় চৈত্র মাসে, একটা হয় কার্তিক মাসে। বৈদিক যুগ থেকে সূর্য দেবতার পুজো চলে আসছে। তাহলে নাম ছট পুজো কেন? আসলে ছয় কথাটি নেপাল বা উত্তর ভারতের অনেকে ছট বলে থাকেন। পুজোটি ষষ্ঠীর দিনে হয়, সেখান থেকেই ছট শব্দের উৎপত্তি, আর তা থেকেই ছট পুজো। ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র ও সীতাদেবীও শুক্ল ষষ্ঠীর দিনেই সূর্যদেবের আরাধনা করেছিলেন। আবার দ্রাপরে সূর্যপুত্র কর্ণ অঙ্গদেশের রাজা ছিলেন, তিনিও সূর্যদেবের পুজো করেন। দীপাবলির ঠিক ছদিন পরে কার্তিক মাসে শুক্লা ষষ্ঠীতে এই পুজো করা হয়, তাই এর নাম ছট পুজো। আবার আরেক পৌরাণিক মতে সূর্যদেবের ছোট বউ উষাকে এই পূজায় ছোটি মাইয়া হিসাবে অভিহিত করা হয়ে থাকে, সেখান থেকেই ছট পুজোর নামটি প্রচলিত হয়েছে। বিশ্বাস করা হয় বৈদিক যুগের আগের থেকেই ছট পুজো বা সূর্য উপাসনার চল ছিল। মহাভারতে পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী পালন করেছিলেন এই উৎসব। এমনকি রামায়ণেও আছে রামসীতার ছট পুজোর কথা। যারা ছট পুজো করে থাকেন তারা ভাইফোঁটার পর থেকেই টানা নিরামিষ খান। এই নিরামিষে পেঁয়াজ রসুনের জায়গাও পায় না। পুজোর দুদিন আগে লাউয়ের যে কোনো পদ খেতে হয়। পুজোর ঠিক আগে খারনা নামে একটি নিয়ম পালিত হয়। তৃতীয় দিনের উপবাস হয় সবচেয়ে কঠিন। এই দিনে মহিলারা নির্জলা উপবাস করেন। সূর্যের উপাসনা সঙ্গে সঙ্গেই চলে লোকগীতির মাধ্যমে ছোটি মায়ার আরাধনা। সূর্যাস্তের আগে পর্যন্ত দিনব্যাপী গঙ্গা স্নান চলে। চতুর্থ দিনে উদয়ীমান সূর্যের পুজো করে উপবাস ভাঙেন ভক্তরা। এই সময় সূর্যদেবের উদ্দেশ্যে পায়েস লুচি কলা অর্পণ করা হয়। ছট পুজোর ডালাতে থাকে হলুদ গাছ, আম্রপল্লব, নারকেল কলার কাঁদি, বিভিন্ন ফল, ঠেকুয়া, খাস্তা, টিকরি। নদীর ধারে ঘাটে বসে এক মনে সূর্যদেবের আরাধনা করার পর নামতে হয় কোমর জলে। নদীর বুকে দাঁড়িয়ে পুজোর ডালা সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করে ধূপ ধুনো দেখিয়ে হয় আরতি। অবশেষে পরিবারের সকলের নাম করে একটা করে প্রদীপ ভাসিয়ে দেওয়া হয় নদীর বুকে। এটাই পুজোর নিয়মনীতি। ডালার প্রসাদ নিয়ে সব শেষে বাড়ি যান সকলে। এইভাবেই পালিত হয় ছট পূজা। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলো না।